অন্যের ব্যাগ নিজের মনে করে নিয়ে আসা, অন্যের শোকাতে দেওয়ার জায়গা গুম করে ফেলা। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নাটক ব্যাচেলার পয়েন্টে কাবিলার পর দ্বিতীয় চাপাবাজ হিসেবে খ্যাতি পাওয়া আমাদের সবার পছন্দের তরুণ অভিনেতা শিমুল শর্মা। কাবিলা যেমন সহকারী পরিচালক থেকে অভিনয় জগতে এসেছেন, ঠিক একইভাবে শিমুলও সহকারী পরিচালক থেকে আস্তে আস্তে অভিনয় জগতে আসেন। শিমুল শর্মার জীবনের রহস্য ও রোমাঞ্চকর তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে একটি ঘুষি মেরে পাশেই থাকুন। ব্যাচেলর পয়েন্ট নাটকের এক আজব ক্যারেক্টারের নাম নোয়াখালী শিমুল্লা। এই শিমুল্লা আগে নোয়াখালী ছিল, সেখান থেকে পুলিশের জুতা চুরি করে বর্তমানে সে ঢাকায় আত্মগোপন করে আছে। বিশেষ কয়েকটি বৈশিষ্ট্যের মাধ্যমে এই ক্যারেক্টারটি সাজানো হয়েছে। এক নাম্বার বৈশিষ্ট্য, এই ক্যারেক্টারটির প্রধান কাজ ছোটখাটো সেসরা চুরি করা, যেমন অন্যের ব্যাগ নিজের মনে করে নিয়ে আসা, অন্যের শোকাতে দেওয়ার জায়গা গুম করে ফেলা, লুঙ্গি তলে করে ছাগল চুরি করা, জুমার নামাজ পড়ে দোকানের বাইরে ঝুলানো কলা চুরি করে খাওয়া। দুই নাম্বার বৈশিষ্ট্য, এই ক্যারেক্টারটি সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে তিন চারটা গার্লফ্রেন্ড নিয়ে রিসোর্টে ঘুরতে যাওয়া, কিন্তু দুঃখজনক হলেও সত্য তিনি এখনো তার লক্ষ্যে পৌঁছাতে পারেননি। তিন নাম্বার বৈশিষ্ট্য, কথায় কথায় পাছায় পোস্ট মারার হুমকি দেওয়া। সো ওনার সাথে দেখা হলে সবাই সাবধান থাকবেন, যদি কোনো কারণে পোস্ট মারে তাহলে এক মাস পর্যন্ত আউটপুট করতে পারবেন না। চার নাম্বার বৈশিষ্ট্য, কুটনামি করা, মানে একজনের কথা আরেকজনের সাথে দুই লাইন বাড়িয়ে বলা। এতক্ষণ যা বললাম তা শুধু নাটকেই করেন শিমুল, কিন্তু বাস্তব জীবনের শিমুল একেবারেই তার উল্টা। খুব নম্র ভদ্র চুপচাপ প্রকৃতির ছেলে এই শিমুল শর্মা। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফেনী, এই ফেনী জেলার সদরে একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন শিমুল। তার পুরো নাম শিমুল শর্মা, বক্তরা তাকে ভালোবেসে শিমুল্লা বলে ডাকে। উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি এবং ওজন 76 কেজি। শিমুল এখনো সিঙ্গেল, অনেক চেষ্টা করে এখন পর্যন্ত একটি গার্লফ্রেন্ড হয়নি শিমুলের। শিমুলের ছোটবেলা কেটেছে ফেনী সদরে, সেখানে তিনি মাধ্যমিক শেষ করে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেন। এরপর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শিমুল 2021 সালে সিএসসি কমপ্লিট করেন। শিমুল ছোটবেলা থেকেই প্রচুর পরিমাণে নাটক ও সিনেমা দেখতেন এবং ভাবতেন এগুলো কিভাবে বানানো হয়, কারা বানায় নাটক সিনেমা, এসব ভাবনা থেকে পরিচালনার প্রতি তার ভালো লাগা শুরু। 2016 সালের শেষের দিকে কাজল আরফিন অমি তার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিলে অনেক ক্যান্ডিডেটের মধ্যে শিমুলকে সিলেক্ট করেন। শিমুল 2017 সালে বুম ফিল্মসে কাজল আরফিন অমির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে শুরু করেন। শিমুল তার কাজের দক্ষতা আর পরিশ্রমের মাধ্যমে খুব তাড়াতাড়ি হয়ে যান চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। কাজল আরফিন অমি পরিচালিত প্রায় 90 বাইক নাটকে শিমুল তার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। শিমুল শর্মার ক্যারিয়ার নিয়ে তো অনেক কথা বললাম, এখন তার অভিনয় নিয়ে বলি। অমি শিমুলকে দিয়ে তার নাটকের অনেক সাইড শট নিতেন, যেমন রাস্তায় হেঁটে যাওয়া, অর্থাৎ ডায়লগ সরা শট। কিন্তু সর্বপ্রথম 2018 সালে ব্যাচেলর পয়েন্ট নাটকের সিজন 1-এর শুরুর দিকে কাপিলার ছোট ভাইয়ের চরিত্রে যাদের অভিনয় করার কথা তাদের মধ্যে একজন আসে নাই। অমি ভাই তখন শিমুলকে ওই চরিত্রে অভিনয় করতে বলেন। শিমুলের গলায় নোয়াখালী টান থাকায় ওই চরিত্রের সাথে মিলে যায়। ব্যাস তখনই একটা লুঙ্গি ম্যানেজ করে ছাগল চুরির দৃশ্যে অভিনয় করেন শিমুল। এরপর 2019 সালে সিজন 2-এর 66টি পর্ব থেকে নিয়মিত পর্দায় দেখা যায় তাকে। ধীরে ধীরে এই চরিত্রটি মানুষের ভালো লাগতে শুরু করে। এরপর সিজন 3-তে বড় একটা সময় নিয়ে পর্দায় থাকেন শিমুল। বর্তমানে ব্যাচেলর পয়েন্ট নাটকে সিজন 4 চলতেছে, শিমুল নিয়মিত অভিনয় করে যাচ্ছে জনপ্রিয় এই নাটকে। দিন দিন শিমুলের জনপ্রিয়তা বাড়তেছে, ফেসবুক এবং ইনস্টাগ্রামে রয়েছে বিপুল পরিমাণের ফলোয়ার। তরুণ এই অভিনেতা এক সাক্ষাৎকারে জানান, অভিনয় নিয়ে আমার একদমই কোনো পরিকল্পনা নেই, পরিচালনা এবং নির্মাণ নিয়ে আমার সকল কল্পনা এবং পরিকল্পনা। কাজল আরেফিন অমির মতো আমি একজন সফল নির্মাতা হতে চাই, আমার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আমি সিনেমা বানাতে চাই। শিমুল আরও জানান, আমি রাস্তা দিয়ে হাঁটলে মানুষ ডাক দিচ্ছেন, জড়িয়ে ধরছেন, আরও নানাভাবে ভালোবাসা প্রকাশ করছেন। মানুষের এই ভালোবাসাটাকে ধরে রেখেই পরিচালনা এগিয়ে যেতে চাই। সো আপনারা বুঝতেই পারছেন শিমুল শর্মা বাংলাদেশের একজন স্টার আইকনে পরিণত হতে চলেছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো সেলিব্রিটিকে নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। ওসমানের লগে কি তোমার ব্রেকআপ হয়ে গেছে? ওসমানের লগে কোনোদিন আমার রিলেশন আসিল নি।